ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মালদার পুখুরিয়া থানার মাদিয়াঘাট এলাকায়। ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করে। অন্যদিকে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও চালক পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম পাতানু শেখ, বয়স 70, মাদিয়াঘাট এলাকারই বাসিন্দা। বৃহস্পতিবার সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে গিয়েছিলেন, আর সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা মারে। ঘটনায় ট্রাকের চাকা পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ওই বৃদ্ধ ব্যক্তির। ঘাতক ট্রাকটি মালদা শহরের দিক থেকে নাদিয়াঘাট হয়ে রতুয়ার দিকে যাচ্ছিল বলে জানা যাচ্ছে। ট্রাক চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক ট্রাককে ধরে ফেলে, পাশাপাশি দেহ উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। সকাল আজকে সকালে ঘুম থেকে উঠি তো বলে অ্যাক্সিডেন্ট, মর্মান্তিক দুর্ঘটনা। এমনি অ্যাক্সিডেন্ট কোনো দিন হয়নি আর দেখতেও পাইনি, সে অ্যাক্সিডেন্ট। কিন্তু ওর ফেসে কোনো চিনারি নাই, পরিচয়পত্র নাই, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? এই যে সামনে স্কুল, প্রাইমারি স্কুলের সামনে, মাদিয়াঘাটে স্কুলের সামনে। কিসের সাথে কিসের অ্যাক্সিডেন্ট? এটা তো বলছে বড় লরি আছে। এটা কোন দিক থেকে আসছিল? সুবর্ণনগর দিক থেকে। যে মারা গেছে ওর কোনো পরিচয় পাওয়া গেছে এখন অব্দি? হ্যাঁ পাওয়া গেছে, গ্রামেরই আছে। গ্রামে কি নাম? ওর নাম তো একদম ডাকলাম পাতানো পাতানো বলে ডাকে। বয়স কেমন হলো? বয়স 65-70-এর কাছাকাছি। কি কাজ করতো? বয়স কোনো কোনো কাজ নাই। গাড়িকে ধরেছে পুলিশ? ধরেছে পুলিশ, ধরেছে পুলিশ। খবর শুনে খুব তাড়াতাড়ি এসে সবকে বডিকে উঠিয়ে নিয়ে মালদা পাঠায়। তোমার নাম? শেখ মহিদুল। ম্যাডাম অঞ্চল প্রধান